বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মার্কিন সেনা প্রধান জেনারেল জেমস চার্লস ম্যাক কনভিনের কনভিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পেন্টাগনে সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর জোরদার এবং পারস্পরিক বিষয়ে আলোচনা করা হয়েছে। শনিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আজিজ আহমেদ মার্কিন সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি অফিস অব দ্য সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথ ইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেন এ সময় তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে